আপনি পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতে চাইলে বা রোগীর সেবা যত্ন করতে চাইলে আপনার অবশ্যই যে যে বিষয়গুলো জানতে হবে, নেবুলাইজার করা, ব্লাড প্রেশার মাপা, সুগার চেক করা, ইনসুলিন দেওয়া, অক্সিজেন সিলিন্ডার দেওয়া, ডায়পার পরিষ্কার করা, সাকসেশন দেওয়া, জ্বর বা টেম্পারেচার চেক করা, পেশেন্টের পোশাক পরিবর্তন করা, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী মেডিসিন দেয়া, ইঞ্জেকশন দেওয়া, ক্যাথেটার দেওয়া, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী কাজ করা, হুইল চেয়ার সেট আপ করা, পালস ও অক্সিজেনের স্যাচুরেশন চেক করা, এছাড়াও আরও অন্যান্য কাজ আপনাকে করতে হবে। servicedivo.com এ সকল বিষয়গুলো প্রশিক্ষণ দিয়ে সেবা প্রদান করে থাকে। 24 বছরের অভিজ্ঞতায় আপনার ভালো সেবা পাওয়ার লক্ষ্যে আমাদের সাথে যোগাযোগ করুন। বেতন কত হবে? আপনার কর্মঘণ্টা হিসেবে বেতন নির্ধারণ করা হয়ে থাকে, তবে প্রাথমিক বেতন 12,000 টাকা, ডিউটি সময় 8 অথবা 12 ঘন্টা, তবে রোগীর ধরন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ করা হয়ে থাকে। আপনার ডিউটি কোথায় হবে? ডিউটি বেশিরভাগ সময় হাসপাতালেই হয়, তবে রোগী বাসায় থাকলে বাসায় সেবা প্রদান করতে হবে। থাকা খাওয়া, ডিউটিকালীন সময় থাকা খাওয়া কোম্পানি বহন করবে। শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে 8ম শ্রেণী পাশ হতে হবে, তবে সাধারণ জ্ঞান ভালো থাকতে হবে। জামানতের টাকা বা ট্রেনিং ফি, কোনো প্রকার জামানতের টাকা নেওয়া হয় না, তবে প্রশিক্ষণ ফি প্রদান করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় সেবা প্রদান করে থাকি। প্রশিক্ষণকালীন থাকা খাওয়া, প্রশিক্ষণকালীন সময় থাকা খাওয়া আপনার নিজে বহন করতে হবে, তবে কোম্পানি সকল প্রকার ব্যবস্থা করে দিবে। আমাদের কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান হিসেবে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তালুকদার আলাউদ্দিন, PSCG অবসরপ্রাপ্ত। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ সোহাগ। অ্যাডভাইজার হিসেবে রয়েছেন ডাক্তার তহিদ আহমেদ এবং ডাক্তার তারেক আহমেদ। দীর্ঘ অভিজ্ঞতায় আমরা প্রায় 1,000-এর উপর পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট সার্ভিস প্রদান করেছি। আমাদের সেবাটি সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে পেতে এখনই ডাউনলোড করুন servicedivo.com অ্যাপটি।